আপনি যে রিকশায় উঠেছেন ঠিক সেই রিকশার এই জায়গাটিতে সংক্রমণ হয়ে থাকতে পারে যা আপনার আমার কারো জানা নেই, অথবা ঠিক এই স্থানটিতে কোনো একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ লেগে আছে যেখানে আপনার হাত লাগা মাত্রই আপনি সংক্রমিত হতে পারেন, অথবা রিকশার গদিতে বসেছেন কোনো আক্রান্ত ব্যক্তি, সেই রিকশায় আপনিও বসেছেন, আপনার আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েই গেছে। প্রিয় দর্শক, রিকশার বিভিন্ন অংশ এখানে দেখানো হয়েছে যেসব স্থানে করোনা ভাইরাসের আবাসস্থল হতে পারে। তাই এখানে একটি পরামর্শ হতে পারে সকলের জন্য, তা হলো রিকশা বা ভ্যান বা সমজাতীয় কোনো বাহনে দয়া করে উঠবেন না। প্রয়োজন অতিমাত্রা হলে ওই সকল স্থান স্যানিটাইজ করে নিন, অথবা পায়ে হেঁটে চলার চেষ্টা করুন। নিজে সচেতন হন এবং অপরকে আরও বেশি সতর্ক হতে পরামর্শ দিন। নিশ্চয়ই অন্ধকারের পরে আলো আসবে। আল্লাহ অসীম দয়ালু, করুণাময়ী এবং ক্ষমাশীল।